আরবিতে একটি প্রবাদ আছে, আসসিহাতু তাজুন আলা রুউসিল আসিহা, এর বাংলা অর্থ হচ্ছে সুস্থতা হচ্ছে মানুষের মাথার মুকুট। লা ইয়ারাহা ইল্লাল মারদা, অসুস্থ না হলে মানুষ সে মুকুট দেখতে পায় না। উদাহরণ একটা দিলাইতাম নি, মাঝে মাঝে সিলেটি হওয়া লাগে, কারণ সিলেট আইলে আমি আবার নিজরে কন্ট্রোলের ভিতরে রাখতাম পারি না, কারণ নিজর এলাকার মানুষের সামনে হতো আর নিজরে কন্ট্রোল রাখব ঠিক নেই। এখন সিলেটি মাতলে আপনারা বেজাননি, অসুবিধা নাই, আপনার এলাকার ফুয়া অলরাউন্ডার আছে, হলতেও পারে। তোরা তোরা সিলেটি হইলে তো আমারও বালা লাগে, আপনার আর বালা লাগেনি। আচ্ছা, সুস্থতা যে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস এটা বুঝাইবার লাগে একটা উদাহরণ দিই। এক বেটা অসুস্থ হইয়া গেছে উসমানী মেডিকেল, কোন কোন জায়গার গেছে উসমানী মেডিকেল, এই বেমারির গেছে গেছেন দুজন, কজন মুখ টাটা ফুরি গেল নি, মাথা লাগবো তো, এই বেমারির গেছে গেছেন কজন দুইজন, একজনে গিয়া বিরাট বড় ব্যাগ একটা দেখায় ফেরা, অবা ও ব্যাগর ভিতরে সোনা দানা আছে কিন্তু নি তাই নি। আর অতনে কইল খুব ভালো ডাক্তার সন্ধান পাইছি, মনে হয় এম কেসে চিকিৎসা করাইলে তুমি ভালো হয়েছি ভাই, খৌকা দুইজনের দুই অফার, এই লোকটাই সোনা দানা নিতে চাইব না সুস্থতা নিতে চাইব। এর কারণে আমি বলি যারা সুস্থ আছেন আপনি সুস্থতার গুরুত্ব অনুধাবনের জন্য মাঝে মাঝে হসপিটাল ভিজিট করবেন, গিয়ে দেখবেন হসপিটালে আপনার মতো কত মানুষ হসপিটালের বেডে শুয়ে আহাজারি করছে, আর্তনাদ করছে আপনার মতো একটু আরামে নিঃশ্বাস নেওয়ার জন্য। আপনাকে নেয়ামত দিয়েছেন কি? কোন নেয়ামতের কথা আমি বলবো ভাই, আপনার বডিতে যে নেয়ামত আছে সারা জীবন আল্লাহরে সাজদা দিয়ে এই নেয়ামতের শুকরিয়া আপনি আদায় করতে পারবেন না। ঘটনা আরো একটা মনে গেছে, হইতাম নেই, ইউনুস বিন আবির নামক আরব এক মনীষীর কাছে একবার এক অভাবী লোক গেল, সে গিয়ে বলল আমি একটু অভাবী আমাকে সাহায্য করেন। ইউনুস বিন আবির তাকে বললেন তুমি কি সত্যি অভাবী? লোকটা বলল হ্যাঁ। আবারও বললেন তুমি কি সত্যি অভাবী? সে বলল হ্যাঁ। তৃতীয়বার তাকে জিজ্ঞেস করলেন আসলেই কি তুমি অভাবী? সে বলল হ্যাঁ। প্রশ্ন করলেন কয়বার? তিনবার উত্তর দিছে অয়। তিনি তাকে বললেন ঠিক আছে তোমার দুইটা চক্ষু বের করে আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 100,000 দিরহাম দিব, 100,000 টাকা নি দেখি তার, 100,000 দিরহাম হিসাব করলে বাংলাদেশে দেখায় বহু টেকা। এ কইল না 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 না, সৌকি গুণ টেকা দিয়ে বিবেচনা করার জিনিস, ঠিক আছে তোমার আধ দিয়ে ওখানে খাইতে আমার দিলাম 100,000 দিরহাম দিব, এখন ডং করো না কি তার, ঠিক আছে তোমার দুই এখান ফাও দিলাম, হয় না অসম্ভব। তখন ইউনুস বিন আবির তাকে বললেন আল্লাহর বান্দা আমি তোমাকে 3টি প্রশ্ন করলাম, আর 3টি প্রশ্নেই আমি তোমাকে 100,000 দিরহামের অফার করলাম, আমি তোমাকে বুঝাতে চাইলাম তোমার 3.5 হাত বডির ভেতরে 100,0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 00,
থাকতে তুমি তোমাকে অভাবী কিভাবে বলো বান্দা, তুমি তো আল্লাহর সঙ্গে নাফরমানী করছো। এজন্য সুস্থ থাকা অবস্থায় কখনো নিজেকে অভাবী ফিল করা যাবে না। আপনার বডি নিয়ে চিন্তা করলে আপনি অবাক হয়ে যাবেন, এই যে চোখ দিয়ে সাইয়া সাইয়া দেখরা বলতা, এই চোখ খেয়ে দিছেন আরো জোরে হোকা সুবহানাল্লাহ। লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষ বানিয়েছে। গরু ছাগল এলাকাত আসেনি, গরুর চোখ কুম্বাই দি খোফালোর দুই বাই দি, আর আল্লাহ আমরা দিয়েছেন খোফালোর নিচে। আল্লাহ যদি গরুর লাখান আমরার চোখ দিলাইতা ওবাই একটা আর ওবাই আর একটা। তো ইনো যারা ফুটবল খেলায়, ফুটবল খেলার গেম আল্লাহ অনেক হেড একটা হলা আর তার চোখ একবারে গাড়ি লাগিল। আল্লাহ চক্ষু দিয়েছেন কোন জায়গায়, কপালের খোফালোর নিচে দিয়া আল্লাহর সৃষ্টির নৈপুণ্য আপনি দেখো কা সুবহান আল্লাহ। উষ্টা খাইয়া ফুরি গেলে চৌকে গুণ গেল কেউ নেগাল দিয়া, এর লাগে আপনি উষ্টা খাইয়া ফুরুকা আসার খাইয়া ফুরুকা চকুর কোনো ক্ষতিজাত না হয়, আল্লাহ আবার চকুর উপরে আট দিব একটা দিস। দেখতে সিলামুরগি সিলামুরগি লাগবো,
দেখতে যেন বালা লাগে, এ লাগি আল্লাহ আবার সকুর মাঝে এই যে পাপড়ি দিছেন, আবার উফরে দি ব্রুও দিছেন, একটা খেউর খেউর ব্রু এত সুন্দর দেখলে লাগে বাঁকা তোর বাড়ির মতো, সুবহানাল্লাহ। আর কিছু বেটিনতে ফুসফাস করতে করতে সাজতে সাজতে তার ব্রুই কে আগে ইতা বেটিন কিনা এই এলাকার আসেন না, হায় হায় আমরা সিলেটাই আমায় গেছি না, ইতা আফা হলারে কইমু যে আফা হলি যে সাজতে সাজতে আপনারা হলতা শেষ করিল রা, আল্লাহ যদি দিতে না তো আপনারা দেখতে মানসল্লা কেন লাগবো না, কথা ঠিক নেই, আল্লাহ দিছেন সুন্দর লাগে আপনি কেন সাজতে সাজতে ইতা কর রাখেন, এর লাগে কিন্তু আই ক্যান্সারও বাড়ে, ঠিক নেই। এরপরে দেখেন আপনারা সুবহানাল্লাহ, চোখের ভেতরে লেন্স আছে, এই ক্যামেরায় লেন্স আছে, চোখের ভেতরেও লেন্স আছে, লেন্স না থাকলে আপনি দেখতে পারতেন না। আমরা যে পরিবেশে যে এনভায়রনমেন্টে বাস করি সেখানে জীবাণু আছে, প্রতিনিয়ত আপনার চোখের ভেতরে জীবাণু ঢুকছে, এগুলো যদি রিফাইন বা রিফ্রেশের ব্যবস্থা না থাকতো আপনি মুহূর্তেই অন্ধ হয়ে যেতেন। এজন্য যতই আপনার চোখের ভেতরে ধুলাবালি ময়লা জীবাণু ঢুকুক না কেন, চোখের ভেতরে আল্লাহ এক ধরনের তরল পানি দিয়েছেন, যখনই চোখের পাতা ফেলেন পাপড়ি নাড়ান সাথে সাথে সব ময়লা জীবাণু একেবারে রিফ্রেশ হয়ে যায়, সুবহানাল্লাহ। এই ক্যামেরার মাঝে মেগা পিক্সেল আছে, এখন তো ফাইনতে জোয়ান ফাইনতে খতিম বাদে বাদে গিয়া করি মোল্লা থামাই কিনা বা লেটেস্ট মোবাইল কোনটা আইছে, ঠিক নেই। যে ক্যামেরার মেগা পিক্সেল যত বেশি তারা মনে করে এই ক্যামেরার ফটো সুন্দর তত বেশি, বাজারও এখন 120 মেগা পিক্সেলের উপরে কোনো ক্যামেরা বাইসাম হল হৌকা, সকুর ভিতরে আল্লাহ কত মেগা পিক্সেল বস। বর্তমান বিজ্ঞানীরা বলেছেন চোখের ভেতরে আল্লাহ তাআলা মানুষকে 576 মেগা পিক্সেল দান করেছে। শুধু তাই নয়, আপনার এই চক্ষু ইতা ক্যামেরায় হটা কালার রে ধরতে পারে আমি জানি না, কিন্তু বিজ্ঞান বলছে হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দ্যান 1 মিলিয়ন কালার্স, মানব চক্ষু 1 মিলিয়ন অর্থাৎ প্রায় 10 লক্ষের চাইতে বেশি কালারকে শনাক্ত করতে সক্ষম, সুবহানাল্লাহ। এই জিব্বা দিয়ে আমি যে ফটর ফটর করে কথা বলছি এই জিব্বাও কার দেয়া নেই আমার, সুবহানাল্লাহ। এক জিব্রাদি মানছি কিতাতে করে মাছর টেস্ট একলা খান, মাংস গরু খাসি দুম্বা উঠ বোয়াল মাছ ইলিশ মাছ ওতা মাছ হোতা মাছ আম গাছ আম জাম তাল বেল খায় খটা জিব্রাদি, স্বাদ একরকম নেই, এক একটা টেস্ট। বিজ্ঞানীরা বলেছেন মানুষ তার এই একটা জিহ্বা দিয়ে 3000-এর বেশি স্বাদ নিতে পারে, সুবহানাল্লাহ। আপনারা কিতাব আপনারা নিজে হুজুরে ওতা সৌকুর ওয়াজ আর জিফরার ওয়াজ নাইরা না, এই কথা কোরআনে বলেছেন কি আল্লাহ, এবার প্রশ্ন করছেন আমাদেরকে আলাম না জাআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, হে বান্দা আমি কি তোমাকে দুটি চক্ষু দেইনি, আমি কি তোমাকে জিব্বা, আমি কি তোমাকে দুটো ঠোঁট দেইনি, দিয়েছেন কে? আপনি এগুলোর নিয়ামত তো আদায় করতে পারবেন না। এই যে গত 2 বছর করোনা, এরপরে আসলো অমিক্রন, জানি না ভবিষ্যতে আবার ডুমিক্রন কুমিক্রন আই হয়নি কিতা কিতি হদিন বাদে আয় খালি, ঠিক নেই। এই যে করোনায় আক্রান্ত হয়ে লাস্ট স্টেজে চলে গেলে মানুষ শুধু অক্সিজেনের সিলিন্ডার নিয়ে দৌড়ায়, প্রত্যেক দিন বেঁচে থাকার জন্য আমরা অক্সিজেন গ্রহণ করি নাকি করি না? একজন সুস্থ মানুষ প্রত্যেক দিন 500 লিটার অক্সিজেন গ্রহণ করে, কত লিটার আরো জোরে এবার বলেন তো, 500 লিটার অক্সিজেনের দাম কত? 3.5 থেকে 4 লক্ষ টাকা। প্রত্যেক দিন ফ্রি ফ্রি আপনি 3.5 থেকে 4 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করেন, কোনো বিনিময় দেন? আল্লাহর টাকা পয়সা দেওয়া লাগে না। এই জন্য বলেছি আপনি যে সুস্থভাবে বেঁচে আছেন এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত, যিনি আমাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রেখে এখানে আসার তৌফিক দিয়েছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করে আবারও প্রাণবন্ত আওয়াজে করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বসেছি কিছু কথা বলবো, গত বছরের মতো গঠনমূলক জীবন পরিবর্তনমূলক কিছু কথা বলবো ইনশা, অসুস্থ হই আর যা হই বই গেছি যেহেতু মাথা তো লাগবো দেখা যায়, ঠিক নেই। গত বছর সবাই ছিলেন আপনারা, ওয়াজ মনে আসেনি গতবার, আচ্ছা মনে থাকলে বালা, এবছর আরও কিছু কথা বলে যাব ইনশা আল্লাহ, আমাকে বলার তৌফিক দান করুন, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমরা শুরু করছি আর দেরি করব না, সবাই বলেন
এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে কি কারণে পাঠালেন? অযথাই নিরর্থক এমনি এমনি তো আমাদেরকে পাঠানো হয় নাই। তাহলে প্রশ্ন হলো কি কারণে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন? আমাদেরকে সৃষ্টির পেছনে কারণ কি? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন আই ডিডন্ট ক্রিয়েট দ্য জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড এক্সেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার গোলামীর জন্য। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামীর জন্য? সবাই বলেন আমরা গোলাম কা? আমরা শুধু গোলাম নই, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমরা হাবি গোষ্ঠী সদ্য গোষ্ঠী খার গোলাম, গোলাম জাত। আমরা গোলামের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমাদেরকে সৃষ্টি করলেন কে? জি মানে চিনি আপনারা, আমি তো লাইনে উঠে গেছি। সৃষ্টি করেছেন কে? কিসের জন্য? গোলামের জন্য, ইবাদতের জন্য। তাহলে আমাদের কাছ থেকে ইবাদত পাওয়া এটা আল্লাহর হক। এটা আল্লাহর কি? হক। আমরা যখন আল্লাহর ইবাদত না করে, আল্লাহর গোলামি না করে যখন এর বিপরীত জীবনযাপন শুরু করি, তখন আমরা এই হক নষ্ট করি। আমরা এই হক নষ্ট করি। হক হচ্ছে দুই প্রকার। হক ইটস এন আরবিক ওয়ার্ড, এটি আরবি শব্দ, এর অনেকগুলো বাংলা অর্থ রয়েছে। তার মধ্যে একটি অর্থ হচ্ছে রাইট, অধিকার। তাহলে বলেন হক মোট কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? আরো জোরে, হক কয় প্রকার? এক নাম্বার হাক্কুল্লাহ, মানে আল্লাহর হক। দুই নাম্বার হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। তাহলে হক কয় প্রকার? আরেকটু জোরে বলেন। এক নাম্বার বাংলায় হয়ে দৌকা, কার হক? আরো জোরে, আরো জোরে। দুই নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার। জাগার ফোরা জাগার শেষ। তাহলে হক কয় প্রকার? এক নাম্বার হাক্কুল্লাহ, আল্লাহর হক। এবার প্রশ্ন হচ্ছে আল্লাহর হক কি? আল্লাহর হক হল আল্লাহ বান্দাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা বান্দাকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর গুলামের জন্য, ইবাদতের জন্য। বান্দার কাছ থেকে এই গুলামি বা ইবাদত পাওয়া এটা আল্লাহর হক, এটা বান্দার উপর আল্লাহর হক। বান্দা যখন আল্লাহর ইবাদত করে না কিংবা আল্লাহর বিধিবিধান মানে না, তখন বান্দা কার হক নষ্ট করে? কিভাবে আমরা প্রত্যেক দিন আল্লাহর হক নষ্ট করি দেখেন। প্রত্যেক দিন আজান যখন হয়, আজান হয় কোথায় যাওয়ার জন্য? নামাজে যাওয়ার জন্য। আমরা যখন নামাজে যাই না, আমরা যখন আল্লাহর এই ফরজ বিধান লঙ্ঘন করি, তখন আমরা কার হক নষ্ট করি? আমাদের মধ্যে আবার এমন অনেক সুফি মুসলমান আছে রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে গিয়ে আবার বাড়ির মধ্যে ফজরের নামাজ কাজা করে আছে না নাই। আর আমাদের দেশের ভয়ঙ্কর চিত্র হলো ফজরের নামাজের চাইতে জানাজার নামাজে মানুষ কম না বেশি। এক লোক ঢাকায় থাকে, তার বাসা থেকে ঘর থেকে 50 হাত দূরে মসজিদ, ফজরের আজান শুনে সে মসজিদে যায় না, কিন্তু তার গ্রামের বাড়ি ধরে নেই অত্র অঞ্চলের যে কোনো এলাকায়। কেউ মারা গিয়েছে, খবর শোনার পর 6-7 ঘন্টা গাড়ি চালিয়ে জ্যাম ঠেলায়া জানাজার নামাজে এসে উপস্থিত হলো। লোকটার মতলব বুঝলাম না, বাসা থেকে 50 হাত দূরে ফজরের নামাজে মসজিদে গেল না, কিন্তু 6-7 ঘন্টা জার্নি করে আবার জানাজার নামাজে অ্যাটেন্ড করলো। তার মতলব আপনি না বুঝলেও আমি বের করেছি। তার মতলব হলো ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে রে।
বাটফার তুই ফজরের নামাজ আইরা দেখ রে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের চলে যায় আল্লাহর বিধান লঙ্ঘন করে ফরজ বিধান লঙ্ঘন করে কার হক আমরা নষ্ট করলাম আল্লাহ সুদ খাওয়া হারাম করেছেন কি আল্লাহ এমনও বহু নামাজি আছে নামাজেও সামনের কাতারে সুদ খাওয়ার বেলায়ও সামনের কাতারে আছে নীলা গোটা না আরেকটা বলে গেছে হইতাম নেই মিললে আবার প্রজ্জ্বলর ইবাইয়েন ধরে দরবানা বলে কয় থেকে হুজুর হলরে আনসর দরিয়া এই হুজুরে সব আমার বিরুদ্ধে ওয়াজ করে গেছে আছে নীলা ও তাও আছে এখন তো সব খোদা সব জায়গা খাওয়া যায় না কি ঘটনা হওয়ার আগে আরেক ঘটনা কইলে এক হুজুর মসজিদে গেছেন এক নতুন মসজিদ প্রথম শুক্রবার তাইন বাবলা আইস খুব বালা ওয়াজ করব সুন্দর করে নোটুট করিয়া প্রস্তুতি নিয়েছেন সুদর সুদ সম্পর্কে ওয়াজ করব আসেনি ইলা তো সুদ সম্পর্কে আলোচনা শুরু করছেন কিছু সময় বাদে সভাপতির কুতা নিয়ে আরম্ভ হয়ে গেছে হুজুরে সালাহ বুঝছেন হাই রে হাই ওয়াজ ইকান কমন ভরে গেছে গরিবাই সাইয়া দেখো নেবো বারোটা চল্লিশ লগালো ওয়াজ ফাল্টে গেছেন কি গুসর ওয়াজ থুরা বাদে মারছেন আপনার সেক্রেটারি খাওয়ানি হুজুরে বুঝছেন ওয়াজ ইকান সেক্রেটারির লোকে কমন হায় রে হায় এবো বারোটা পঞ্চাশ আরো দশ মিনিট শুরু করছে রে বার চাঁদাবাজির ওয়াজ মারছেন কেশিয়ারে খাওয়ানো হুজুরে বুঝছেন ওয়াজ ইকানো কমন দেখলা কোনো মতে একটা হয়ে গেছে আজ আর ওয়াজ খামনাই ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে বসে আপনি যদি হক কথা বলতে না পারেন সুদখুর ঘুষখুর চাঁদাবাজদেরকে পরোয়া করে যদি কথা বলতে না পারেন এই পবিত্র মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খান এটা আপনার জন্য সম্মানের হবে আর যদি আপনি ওই পবিত্র মিম্বরে বসেন তাহলে সুদখুর ঘুষখুর চাঁদাবাজদেরকে পরোয়া না করে হক কথা আপনাকে বলতেই হবে তো বলছিলাম এক ঘটনা এক সুদখুর নামাজি অনেক এলাকায় গেলে কয় হুজুর আমার আপনার এলাকায় সুদখুর আছে ওয়াজ করুক আমি কই সুদখুর হলো বিরুদ্ধে অত ওয়াজ কিতা এক হাদিসে তো যথেষ্ট বিবেক নাড়া দিয়ে দেয় আল্লাহর রসুল বলেছেন সুদের সত্তরটিরও বেশি যে গুণা রয়েছে তার মধ্যে সর্বনিম্ন লেভেলের গুণা হলো নিজের মায়ের সাথে জেনা করা সুদখুররা তোমরা সুদ খাও কিভাবে আমার তো বুঝে আছে না তুমি সুদ খেয়ে কি তোমার মার সাথে জিনা করো নাকি বিবেককে প্রশ্ন করো তোমার কিসের ওয়াজার এতটুকু বুঝলেই তো যথেষ্ট সর্বনিম্ন গুণা হলো নিজের মার সাথে জিনা করা নাউযু বিল্লাহি মিন যালিক কিছু সুদখুর আছেন ইতাই সুদও খায় আবার একবারে হুজুরের খরে গিয়ে নমাজও হয় কিছু মানুষেরা আছে বিভিন্ন এলাকা এক মসজিদর মুসল্লি ফজরের নমাজ গিয়া ওলা হুজুরের পিছনে উবাইছেন নমাজ নমাজ শেষ হইয়া বাড়ির যাইরা ফাইলছেন বাতি যা চলে মুদ্রণ লাগাল কিতাব এটা বাতি যা টেখা গুন রে বাবা নিসলে দেবার তো টাইম গেল কি লাভ সহ টেখাই গুন কয় উফ সাসা সরি বাড়ির যাও গেল ইয়া ইরাম তুরা বাদে সকাল আইস সাসা গেছেন বাড়ির এবার সুদ খাইলে কি তো হইব নমাজও ঠিক আবার ফজরের বাদে বাড়িতে কোরআন তেলাওয়াত তো ঠিক আছে বাড়িতে গিয়ে আদল হয়েছেন কোরআন আর যখন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে যেদিন যেখানে শেষ করে চিহ্ন দিয়া তয় এখন এন বাড়িত গিয়ে এইদিন আবার যে আয়াত শুরু করছেন আয়াতটাও হনৌকা ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফাম মুদাআফা হুজুর এখন আলেম যারা আছেন আপনারা বুঝলছেন কি তার আয়াত এটা এখন তাই কোরআন তেলাওয়াত করলা এই আয়াতের অর্থ হইল হে বিশ্বাসী ইমানদার হল তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও ও আয়াত তিলাওয়াতের মাঝে আইচ্ছেন আবার বাতি যা চলে বলতেন চাচা আইচ্ছি বা আমি তিলাওয়াতও আছি রে বা ইয়ে দিও না ডিস্টার্ব দিও না অবাই হারাই দাও ফরের কিতার আয়াত মাতুকা ফগেটো হারার কিতার টেকা আছে নিলা এই অবস্থা কেন এই মুসল্লি কোরআন পড়ছে কিন্তু হে কোরআন আজ পর্যন্ত বুঝতে পারছে আমার আত আপনারা দেখলা এটা হইছে প্রিন্টেড কোরআন আর যার উপরে কোরআন নাজিল হইছে আমরা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নাসলা প্র্যাকটিক্যাল কোরআন সুবহানাল্লাহ এখন কোরআনের লগে আমরা জীবনের কোনো মিল তো সুদ খায় এই যে আমি বললাম সুদ হারাম করেছেন কে এখন যদি আপনি আল্লাহর এই বিধান লঙ্ঘন করে সুদ খান কার হক নষ্ট করলেন এবার আমাকে বলেন মদ অবৈধ করেছে মোল্লা না আল্লাহ সুতরাং যেই মদ আল্লাহ অবৈধ করেছেন সেই মদের বৈধতা দেওয়া মানেই হলো আল্লাহর হক নষ্ট করার পাশাপাশি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা আজ আমার যুবক ভাইদেরকে নষ্ট করার জন্য একটার পর একটা ভয়াবহ প্ল্যান করা হচ্ছে আমার কথায় আপনি রাজনীতির গন্ধ খুঁজবেন না এই মাদক আমার আমাদের পরিবারকে সমাজকে ভয়াবহতার দিকে নিয়ে যাবে আজ যদি আপনি স্বার্থের জন্য চুপচাপ থাকেন তাহলে মুসিবত আপনার উপরে পড়বে দেখেন নাই গত সপ্তাহে সিলেটের বিয়ানীবাজারের তাজপুর গ্রামে কি ঘটনা ঘটল সিলেটের বিয়ানীবাজারে তাজপুর গ্রামে এক মুক্তিযোদ্ধা বাবা তার ছেলে এডিক্টেড মাদকাসক্ত তারে বলল বাবারে আর মাদক খাইস না মাদক খেতে খেতে তোর জীবনকে শেষ করে দিচ্ছিস এখন বাবা কেন তার ছেলেকে মাদক গ্রহণে বাধা দিল তার ওই ছেলে হাতে কুড়াল নিয়ে নিজের বাবার মাথাকে দুই টুকরা করে ফেলেছে উসমানী মেডিকেলে আসতে আসতে মারা গিয়েছে ঘটনা জানেন না আপনারা জানেন কে কে দেখি তো এই যে কয়েক বেশ কয়েকজন জানে এই যে আপনি এখন মাদকের বিরুদ্ধে কথা বলবেন না ঐশীর কথা মনে আছে যে তার নিজের মা বাপকে জবাই করে ফেলেছে আজ আপনি স্বার্থের জন্য রাজনীতির জন্য যদি চুপচাপ থাকেন কপালে খারাপই থাকলে মিয়া আপনার পুলা মাইয়া মদ খাইয়া মাতাল হয়ে তারপরে আপনার গলা কেটে দিবে সব কিছুতে রাজনীতির গন্ধ খুঁজবেন না আগে আসুন আপনাকে বাস্তবতা বুঝাই আমরা দল মত নির্বিশেষে এই দেশটাকে ভালোবাসি ঠিক কি না আমরা সবাই চাই এই দেশ মাদক মুক্ত জঙ্গি মুক্ত হোক চান কি চান না দেখুন তো মাদক বেড়ে গেলে সমাজের কি ক্ষতি হয় বাস্তব কিছু কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব 100 জন লোক মদের লাইসেন্সদারি থাকলে যদি সেখানেই মদের দোকান খোলার পারমিশন দেওয়া হয় তাহলে মদের দোকান তো অলিতে গলিতে বাড়বে না কমবে যখন অলিতে গলিতে মদের দোকান পাওয়া যাবে তখন নেশা গ্রহণ মানুষের জন্য সহজ হয়ে যাবে না কঠিন হয়ে যাবে ড্রাইভার রাস্তায় গাড়ি চালাচ্ছে হঠাৎ করে তার মাথা হ্যাং করেছে অথবা ফ্যামিলিতে কোনো গন্ডগোল করে এসছে ভালো লাগছে না এখন সে যদি গাড়ি থামায়া তারপরে দোকান থেকে এক বোতল মেরে দেয় এক বোতল মেরে দিয়ে তারপর যদি গাড়ি চালায় এই গাড়ি কি রাস্তাঘাটে থাকবে নাকি খাল বিল নদীতে পড়বে তাহলে মাদক যত বাড়বে অ্যাক্সিডেন্ট বাড়বে না কমবে মাদক যত বাড়ব জামাইর বউর ঝগড়া জাতীয় তত আমার এলাকার ঘটনা একটা একবার ঘটছে মদ খাইয়া এত মাথা লই গেছে সেন্সুন্স ঠিক নাই বাড়িত গিয়া তার বউরে ঘর আম্মা খাইছ নি গো বাপরা কারণ হে তো এমন বোতল খাইছে বোতল খাইয়া তার মাথা উদাটি জামাই বউর বেড়াছাড়া বাড়বো রে না কমবো আরে বাপরে বাপ এক মুখে আমরা বক্তব্য দিই নারী নির্যাতন বন্ধ করব আবার অন্যদিকে মদের বৈধতা লাইসেন্স দিয়ে দিলাম মদের বৈধতা দিবেন লাইসেন্স দিবেন এই মদ খোররা মদ খাবে মদ খাওয়ার টাকা না থাকলে বউ পিটাবে বউ পিটায় বলবে যা তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয় যৌতুকের জন্য প্রেসার দিবে মাদক বাড়লে নারী নির্যাতন কমবে না বরং বেড়ে যাবে যুবক ধ্বংস হয়ে যাবে আজ আপনি কথা বলছেন না চুপচাপ আছেন হয়তো আপনার স্বার্থ আছে কথা বলছেন না কিন্তু এই মুসিবতে আপনার আপনাকেও পড়া লাগতে পারে আপনার ছেলে মেয়েরাও তো এডিক্টেড হয়ে যেতে পারে এই জন্য যুব সমাজকে ধ্বংসের ভয়াবহ হাত থেকে বাঁচার জন্য পারিবারিক কলহ দাম্পত্য কলহ নারী নির্যাতন সহ সমাজ বিরোধী কর্মকাণ্ড বন্ধের জন্য এই মাদককে নির্মূল করার জন্য দল মত ভুলে গিয়ে সবাইকে সোচ্চার আওয়াজ তুলতে হবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই আপনি এই দেশের অভিভাবক আমরা এই দেশের নাগরিক আপনি এই দেশের গার্ডিয়ান এই দেশের নাগরিক হিসাবে আমরা আপনার কাছে বিনয়ের সাথে সম্মানের সাথে কিছু দাবি পেশ করতেই পারি এটা আমাদের নাগরিক অধিকার আমরা সংসদে বক্তৃতায় শুনেছি আপনি তাহাজ্জুদ দিয়ে দিন শুরু করেন আলহামদুলিল্লাহ আমরা সংসদে আরো শুনেছি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আলহামদুলিল্লাহ আমরা এতে খুশি
সুতরাং যে দেশের প্রাইম মিনিস্টার তাহাজ্জুদ দিয়ে দিন শুরু করেন, যে দেশের প্রাইম মিনিস্টার পাঁচ ওয়াক্তের নামাজি তাহাজ্জুদ গুজারি এবং পাঁচ ওয়াক্তের নামাজি ওই প্রধানমন্ত্রীর অধীনে পরিচালিত, ওই সংসদ থেকে মদের বৈধতা দেওয়া হোক, এটা এ দেশের তাওহীদপন্থী জনগণ আশা করে না। বরং আমরা বলতে চাই, আপনি একজন তাহাজ্জুদ গুজারি পাঁচ ওয়াক্তের নামাজি প্রধানমন্ত্রী হিসেবে আপনার অধীনে পরিচালিত এই সংসদ থেকে মাদক বা অ্যালকোহল নিয়ন্ত্রণ নয় বরং মাদক নির্মূলের আইন আমরা আশা করি। মাদক যদি আমার সমাজ থেকে নির্মূল হয়ে না যায়, আমার যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। এজন্য আমরা বলবো মাদক নিয়ন্ত্রণ নয় বরং মাদককে নির্মূল করা দরকার, ঠিক কি না? হক কয় প্রকার? আরো জোরে। এক নম্বর হক কল্লা, কার হক? ওই যে বলছিলাম কিভাবে আমরা আল্লাহর হক নষ্ট করি, মাদক মদ কিংবা যে কোনো ধরনের মাদক হারাম করে দিয়েছেন কি? আপনি যদি তা সেবন করেন অথবা সেগুলোর বৈধতা দিয়ে দেন, তাহলে আপনি সরাসরি আল্লাহর হক নষ্ট করলেন, আল্লাহর উপরে জুলুম করে ফেললেন। এইভাবে করে আল্লাহর যত বিধি বিধান রয়েছে, বান্দার জন্য আল্লাহর দেওয়া যত সীমারেখা রয়েছে, এই সীমারেখা বান্দা যখন ক্রস করবে, আল্লাহর দেওয়া এই সীমারেখা ক্রস করবে যারা, আল্লাহর হক নষ্ট করে ফেলে তারা। তবে আল্লাহর হক নষ্ট করে ফেলার পর বান্দা যদি তার ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে যায়, লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করে ফেলেন, ওই বান্দাকে মাফ করে দেন কি? হাক্কুল্লাহ, তওবা দিয়ে এটা থেকে হয়তো মাফ পাওয়া যেতে। দুই নম্বর আসুন, হাক্কুল ইবাদ, বান্দার হক। বান্দার হক কি? বান্দার সাথে উঠা বসা চলাফেরা হচ্ছে, চতুর্দিকে তো মানুষ আছে। আমি যখন আর্থিকভাবে মানসিকভাবে কথাবার্তায় আচার আচরণে যখন আমার কোনো ভাইয়ের উপর আমি জুলুম করে বসি, আমার কোনো ভাইয়ের অধিকার আমি নষ্ট করে ফেলি, তখন সেটা হয় বান্দার হক নষ্ট করা। আল্লাহর হক নষ্ট করলে তওবা করার পরে হয়তো মাফ পাওয়া যেতে পারে, কিন্তু বান্দার হক এটা এত গুরুত্বপূর্ণ, এত সাংঘাতিক, বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করে লাভ হয় না। তওবা কবুলের শর্ত হলো পাঁচটি, কয়টি? আরো জোরে বলেন, পাঁচটি। আজ এমন ওয়াজ হবে, আমল করলে সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ। তওবা কবুলের শর্ত কয়টি? আরো জোরে বলেন। এক নাম্বার, আপনি যে পাপি পাপ করেছেন সেটার জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, স্বীকার করা, আপনি যে পাপি এটা স্বীকার করা। এক নাম্বার, আপনি যে পাপি এটা স্বীকার করা। দুই নাম্বার, পাপের জন্য লজ্জিত বা অনুতপ্ত হওয়া। তিন নাম্বার, পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। চার নাম্বার, এই পাপ সেকেন্ড টাইম করবেন না, কার সাথে ওয়াদা করা। আবারও বলছি, এক নাম্বার, আপনি যে পাপি তা স্বীকার করে নেয়া। দুই নাম্বার, এই পাপের জন্য লজ্জিত হওয়া। তিন নাম্বার, পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। চার নাম্বার, এই পাপ আর করবেন না, আল্লাহর সঙ্গে ওয়াদা করা। পাঁচ নাম্বার হচ্ছে, বান্দার কোনো হক নষ্ট করলে বান্দার কাছে তা ফিরিয়ে দেওয়া, যদি ফিরিয়ে দেওয়ার আর সামর্থ্য না থাকে তার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া। আপনি তুরা একটু ক্ষমতা ভাইয়া আর একবার জাগা উগা আইডুল দখল করে রাখিচ্ছ, তুরা ক্ষমতায় গান ভাইয়া মানুষের মামলা দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, জেলর ভিতরে হারাই তৈস, এটা আল্লাহর হক না বান্দার হক? এর বাদে হাদিসা হজার সময় আবার হজ, উমরা আবার বছরে দুই তিনবার, মাইনসর হক নষ্ট কইরা বছরে তিন চারবার হজ আর উমরা কইরা, একবারে কাবা গরর ইমামর আতওয়াত রাখা তওবা হল্লো, তওবা কবুল হইতো না ততক্ষণ, বান্দার হক বান্দারে ফিরাইয়া দিতে নাই যতক্ষণ, অথবা তার আতফাও দুইরা মাফ চাইতে নাই যতক্ষণ। ডেঞ্জারাস বিষয়, মারাত্মক বিষয়, বান্দার হক কিভাবে আমরা নষ্ট করছি। সবচেয়ে ভয়াবহ বিষয় কি জানেন? যে বান্দার হক নষ্ট করলে কিয়ামতের দিন আপনি অসহায় হয়ে যাবেন। ভাইরা একটু কান লাগান, বান্দার হক এটা কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, বলো তো দেখি, এই হাদিসটা তিরমিজি এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, আতাদ্রুনামাল মুফলিস, সাহাবীরা তোমরা কি জানো নাকি আমার উম্মতের সবচাইতে অসহায় কারা? এই প্রশ্ন যদি আমি আপনাদেরকে করি,
আমি যদি বলি বলেন তো আমাদের মধ্যে সবচাইতে অসহায় কারা হয়তো আপনারা বলবেন হুজুর আমাদের মধ্যে যার টাকা পয়সা ঘর নাই বাড়ি নাই ভিটামাটি নাই সম্বলহীন যারা অসহায় হলো তারা নবীজি যখন সাহাবীদেরকে বললেন সাহাবীরা বলো আমাদের মধ্যে সবচাইতে অসহায় কে সাহাবীরা তখন বললেন আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা ওগো আল্লাহর নবী আমাদের মধ্যে যার অর্থ করি নাই দুনিয়ার ভোগ সামগ্রী নাই দিরহাম টাকা পয়সা নাই সেই হচ্ছে আমাদের মধ্যে সবচাইতে অসহায় নবীজি তখন বললেন সাহাবীরা উত্তর বল আমাদের মধ্যে যার টাকা পয়সা ভিটামাটি সহায় সম্বল নাই সে সবচাইতে বেশি অসহায় নয় তখন সাহাবীরা বললেন নবী গো তাহলে আপনি আমাদেরকে বলেন আপনি আমাদেরকে জানিয়ে দেন আমাদের এই উম্মতের মধ্যে সবচাইতে অসহায় কারা নবীজি তখন বললেন আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো ওই লোকেরা দুনিয়ায় থাকা অবস্থায় এই লোকগুলো পাঁচ ওয়াক্তের নামাজই ছিল রমজান আসলে রোজা রাখত হজ আসলে হজ করত যাকাত দিত দান সদকা করত এই ধরনের নেক আমলের কারণে কিয়ামতের দিন তার হাতে থাকা আমলের খাতায় দেখা যাবে বিরাট নেক আমল এত বেশি নেক আমল নিয়ে বান্দা কিয়ামতের মাঠে হাজির হবে কিন্তু ওই লোকটা অনেক মানুষের হক নষ্ট করার কারণে অনেক মানুষের হক মেরে দেওয়ার কারণে অনেক মানুষের উপরে জুলুম করার কারণে এত নেক আমল দিয়েও সে জান্নাতে যেতে পারবে না যখন তার বিচার শুরু হবে ওই মজলুম লোকেরা যাদের হক সে নষ্ট করেছিল তারা তার সামনে চলে আসবে এরপরে বিচার সেদিন করবেন কে আল্লাহ কিতা হুনদানি আপনারা এখানে একবারে আপনার গাউর ভাষায় বড় সুন্দর করে বুঝাই যাব দরকার আছে কেন বুঝতে ওই এক হাদিস বুঝলে আর কোনো ওয়াজু লাগে না আল্লাহর নবী সাহাবী হলরে জি কইলা খাও সবচেয়ে বড় অসহায় কে সাহাবী হলরে কইলা যার টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই এ হইছে অসহায় আল্লাহর নবী কইলা বুল কিয়ামতের দিন সবচেয়ে অসহায় জীব সে নামাজ রোজা হজ যাকাত দান সদকা তার আগাগুড়া সবটা ঠিক তাহাজ্জুদ নামাজও আছে এই যে আমলগুলা করলই তার আমল আছে না নেই এই আমলগুলা লইয়া কিয়ামতের মাঠে উঠবো তার আমলের খাতাতে আমলগুলা লেখা থাকবে কিন্তু এই লোকটা আবার মানুষের হক নষ্ট করছে যেমন জায়গা জমি দখল করছে চান্দাবাজি করছে মানুষের হক মারছে জেলা হোক মানুষের আর্থিক মানসিক শারীরিক যে কোনোভাবে কষ্ট দিছে হক নষ্ট করছে এই লোকগুলো একদা সামনে আইবা আওয়ার বাদে আল্লাহ জিগাইবা হও বা এ যে তোমরা হক নষ্ট করলো কিতা চাও কিয়ামতের দিন টেকা পয়সা দিয়ে কোনো বিনিময় হইব নি মাতকা আমলর ফাল্লা বাড়ি হইব যারা বেশি তারাও সেদিন সফল কাব এরা তো হইব আল্লাহ আমার তো আমলর দরকার এর এত টাকা আমল নামার দেখা যার বহুত নেকি আছে এ যে আমাদের হক নষ্ট করছে এর বদলা হিসাবে আমদারে আপনি নেকি দৌকা এখন আল্লাহ বিচার আরম্ভ করবা একজন একজন করে নেকি দেওয়া শুরু হইব এর এই বিরাট নেকির খাতা তাকে নেকি দিতে দিতে মানুষরে আরো শর্ট ফুলছে আরো বাকি আল্লাহর নবী কইরা যে এই যে এত বিশাল নেক আমলের জুড়ি নিয়ে হাজির হওয়ার বাদেও তার আমলের খাতা একবারে তসনস করস সব যাইব কি মানুষরে দিতে দিতে দিয়াও আরো বাকি থাকবে এই যে এত নেক আমল করার বাদেও মানুষের হক নষ্ট হইয়া কিয়ামতের দিন অসহায় হইয়া জান্নাতর পরিবর্তে জাহান্নামে উইব যারা এই উম্মতর সবচেয়ে বড় খফাল ফুরা হইল চিন্তা কর না আপনি একদিকে নমাজ ভররা আবার সারাদিন মানুষের হক নষ্ট করা প্রশ্ন হইল হুজুর হুকা এবলা মানুষের হক কিলা নষ্ট হল ও আরম্ভ হইল মূল পয়েন্ট কিলা কিলা মানুষের হক আপনি নষ্ট করলা আউকা এবলা শুরু হল আমরা কিভাবে মানুষের হক নষ্ট করছি আমরা আমাদের ভাইয়ের গীবত করছি আমি যখন আমার ভাইয়ের গীবত করি গীবতকে তো মরা ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদান পরস্পর পরস্পরের গীবত করো না এখন তো ফেসবুকের নাম হয়ে গেছে ক্রিটিসাইজ বুক আবার গ্রামে গঞ্জে যে সকল টঙের দোকান চায়ের দোকান আছে আমি এগুলোর নাম দিয়েছি সেকেন্ড পার্লামেন্ট ওখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায় থাকে আর চা খুররা সাংসদের ভূমিকা অবতীর্ণ হয়ে চা খায় আর মানুষকে নিয়ে সমালোচনা করে আছে না নাই এই যে আপনি গীবত করলেন আরেকজন ভাইয়ের গীবত করে তার হক নষ্ট করলেন তার উপর জুলুম করে বসলেন আবার অনেক এলাকায় চুগলখোর আছে না নাই বেটির তো চুগলখুরি করেন বেশি আছে নেই গরুর ভিতরে বেড়া লাগে যায় বেটিন্দুর কারণে বেশি দেখা যায় বাই বাই সম্পর্ক ঠিক আছে কিন্তু ওই যে বেটি বেটির সম্পর্ক সিলেটি ভাষায় নাকি হয় জাল নেই
জাল না নেই ফাউরিল তিসিলের নাদা তাদা দেখি দেখো এটারে জাল 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 না নেই বেটি বেটির সম্পর্ক দুইবার বউ তাইলে দুই বেটি কিতা ঠিক আছে ঠিক আছে নি আমার কথা এখন এক ভাইয়ে টেকা রুজি করেন বেশি আর ভাই কম এই তুই খাম ভরিস বেশি আমার জামাই টেকা রুজি করেন বেশি তো তুই খাম করবে আর ভাই এই আল্লাহ রাইট ভাই তোমার হুলু ভাই হতা করছে হতা করছে হতা করছে হতা করছে লাগাইয়া বেরাসেরা সংসদ তারে তসমস আছে নি তোমার মায় হতা হইলা তে তোমার বাপে হতা হইলা আছে নি হুকা খবরদার কারো ব্যাপারে চুগলখুরি করবেন না আপনি যদি কারো চুগলখুরি করে ফেলেন তার হক নষ্ট করে ফেললেন ওই লোকটাই কিয়ামতের দিন আপনার সামনে দাঁড়াবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমার হক নষ্ট করেছে তার নেকির খাতা থেকে আমাকে নেকি দিয়ে দাও চুগলখুরি করে আমরা মানুষের হক নষ্ট করি আবার মানুষকে আমরা গালিগালাজ করি কিছু মানুষের মুখ দিয়ে শুধু অশ্লীল অশ্লাব্য ভাষায় গালিগালাজ বের হয় নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন একজন মুসলমানকে গালিগালাজ করা হচ্ছে ফাসিকি আর মনে রাখবেন উপরের দিকে থুতু ছুড়লে কার উপরে পড়ে নবীজিও বলেছেন যেই ব্যক্তি গালি দেয় ওই গালিটা তার উপর বর্তায় এই জন্য খবরদার কখনো গালি দিবেন না এরপরে আমরা দেখুন মানুষের হক নষ্ট করি কিভাবে আমরা অনেক সময় মানুষকে নিয়ে ঠাট্টা উপহাস করি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি আল্লাহ তাআলা এটা কোরআনে নিষেধ করেছেন কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিন ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن আল্লাহ তাআলা বলছেন হে ইমানদাররা হে বিশ্বাসীরা এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে নারী হয়ে নারীকে পুরুষ হয়ে পুরুষকে কেউ কাউকে খবরদার কখনো কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য কিংবা ঠাট্টা উপহাস করো না কিন্তু আজ আমাদের চরিত্র হয়েছে কেমন এক লোক একটু বুকা সুকা সহজ সরল টাইপের হয় কি তারে আবুল এ মফিজ বালানি আসেনি তা এক লোক একটু মোটা কয় কিরে মটকা এক লোক একটু চিকন কয় কিরে চিকনা এই যে মানুষকে নিয়ে উপহাস আপনি করলেন তার হক আপনি নষ্ট করে ফেললেন কিভাবে দেখুন প্রতিদিন আমরা মানুষের উপর জুলুম করি মানুষের হক নষ্ট করি এরপরে আমরা অনেকে অনেক মানুষের নাম বিকৃত করে ডাকি আছে না নাই তার বাবা তার নাম রেখেছে জামাল উদ্দিন কয় কিরে জামাইল্লা বাবা নাম রেখেছে কামাল উদ্দিন কয় কিরে কামাইল্লা বাবা নাম রেখেছে আব্দুস সালাম কয় কিরে সালান্না বাদান্না আছে না নাই কোরআনে কারীমে আল্লাহ এটার নিন্দা করে বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব খবরদার মানুষের নাম বিকৃত করে ডেকো না এই যে আপনি কোনো ভাইয়ের নাম বিকৃত করলেন তার হক আপনি নষ্ট করে ফেললেন বাহিরের কথা কি আর আমি বলবো আমরা তো আজ নিজেদের পরিবারের ভেতরে আজ আমরা পরিবারের সদস্যদের হক নষ্ট করছি আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীর হক আপনি নষ্ট করছেন আপনার স্ত্রীকে আপনি ঠিকমতো অধিকার দিচ্ছেন না যেভাবে তাকে দেখাশোনা করা দরকার ছিল যেভাবে তার দায়িত্ব পালন করা দরকার ছিল সেভাবে করছেন না অনেক ভাইয়েরা তো এমন আছে হয়তো তার ওয়াইফ তাকে অনেক ভালোবাসে অনেক বেশি আদর করে অনেক ভালোবাসে অনেক আন্তরিকতা তার জন্য হয়তো সে দুপুরবেলা কাজে গিয়েছে তার হাজবেন্ড খেয়েছে কিনা জানার জন্য ফোন দেয় তুমি খেয়েছো কিনা জিকে একই সিলুটি বাসায় খাইছো না তুমি ভাত হেই ফোন দেওয়ার টাইম পাস না খাটা সোল লাগান মাতে আসে নিলা হে আবার খাফরর দোকান দিয়া বুঝে ও সময় একজন কিছু আফা কল হ্যাঁ আফা উকা সুন্দর সুন্দর খাবার আছে একবারে ফিট হয়ে যাবো উকা হে আফা হলার লোকে যে সুন্দর বাসায় মাতলো আর বোন লোকে খাটা সোল লাগান মাতো আসে নি আপনার হতা খালি কইয়া লাভ নাই কিছু বাবিও হলো ওলা আছে এখন বাই গেছেন দুপুরে মাদানে ফোন দিয়েছেন কিতা গো ভাত খাইছো নি হ্যাঁ ভাত খাইবো কইলা আমি তোমার কোনো দাসি বানাইছো সারাদিন খাম আর খাম মানে অবস্থা খারাপ পুরা তাই তো খাতা চল লাগান মাতিল্লা লাগাবাড়ির ভাই এইজন খতমিল বাদে কালাম ভাই বাড়িত নেই কালাম ভাই তো দোকানো কালাম ভাই বউয়ে কইরা না বা ভাই আমি আছি খুব সুন্দর নরম কণ্ঠে আর আল্লাহ কোরআনে বলেছেন খবরদার নারীরা পর পুরুষের সঙ্গে কোমল কণ্ঠে কথা বলো না নিষেধ করেছেন কি
স্ত্রী হয়ে স্বামীর হক নষ্ট করবেন না, স্বামী হয়ে কখনো স্ত্রীর হক নষ্ট করবেন না। কিছু বেটিন আছে না বা জামাইয়ের সামনে হামলা বেটিন লাগান থাকে, আর কুম্বাই বাড়াইনের দরকার হইলে ক্লাবও সেন্টারও বিয়া হইলে লিপস্টিক লাগাইতে লাগাইতে শেষ হন না। যে বেটি জামাইয়ের সামনে হাজে না, গড়তাকি বাড়াইবার সময় সাজ্জা গুজ্জা বাড়ায়, বুঝবা বেটাইন তোরে তাইনোর সৌন্দর্য দেখাইবার বড় খায় সুচ্ছে থাকো। নিজের স্ত্রীর সামনে পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো থাকবেন, সব সময় স্মার্ট থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন, গোছালো থাকবেন, খবরদার আপনার স্ত্রীর হক নষ্ট করবেন না। স্ত্রীকে বেশি বেশি ভালোবাসবেন, স্ত্রীকে বেশি বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে কত মহব্বত করেছেন দেখেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নাম তো হচ্ছে আয়েশা, কিন্তু নবীজি মাঝে মাঝে আদর করে আমাকে আয়েশ বলে ডাকতেন, মাঝে মাঝে আবার আমাকে আদর করে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা আরবি শব্দ, বাংলা অর্থ হলো লাল সুন্দরী, অর্থাৎ নবীজি বলছেন হুমায়রা লাল টুকটুকি। কোনোদিন কি নিজের বিবিকে গিয়ে এভাবে ডেকেছেন নাকি? একটু আদর করে সুন্দর ভাষায় ডাকুন, একটু রোমান্টিক ভাবে আপনি আপনার স্ত্রীকে সম্বোধন করুন, নিজের বিবিকে একটু গল্প শোনান সময় দেন। নিজের বিবির সাথে বিয়ে করার পর দেখা যায় এক দেড় বছর সময় দেয়, তারপরে কোনো খোঁজ খবর নাই, এই রকম কিছু খাটাস মানুষ আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে কত চমৎকার আচরণ করেছেন শুনেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার কোলে মাথা রেখে নবীজি বিভিন্ন সময় আমাকে গল্প শোনাতে। নিজের স্ত্রীর সাথে একসাথে এক প্লেটে খাবেন, খাবার দাবার ভাগ করবেন, একজন আর একজনকে খাওয়ায় দিবেন। রোমান্স আপনি নায়ক নায়িকা গায়ক গায়িকা থেকে শিখবেন না, বরং শিখবেন মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যখন কোনো হাড্ডি বা মাংসের টুকরা চাবাতাম, নবীজি সেই মাংস বা হাড্ডির টুকরা মাঝে মাঝে আমার হাত থেকে কেড়ে নিতেন, ছিনিয়ে নিয়ে যেখানে ঠোঁট লাগিয়ে আমি খেতাম, নবীজি ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে তিনিও খাওয়া শুরু করতে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলছেন, আমি যেই গ্লাসের যেই গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে আমি পানি পান করতাম, আমার নবীও গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে তিনিও পানি পান করতে। আর আপনারা এমন নবাব যেটা নসরুল্লাহ হইছেন, জামাইয়ের উপর গ্লাসও আলাদা করে ফেলাচ্ছেন। আরে মিয়া এক গ্লাসও পানি খাইবা পারলে এক কাপ চা কফি দই ওটা মারি দিব। তো আসবার কথা কইলাম না, এটা তো একবারে নবীজির বায়োগ্রাফি জীবনী থেকে কইছি। কথা খরা না করেও স্বামী স্ত্রীর ডিস্টেন্স বাড়ে আর পরকীয়ার ভয়াবহ ব্যাধি সমাজও বাড়ে। এগুলো কমাতে হলে, অশ্লীলতা পরকীয়া বেহায়াপনা কমাতে হলে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্তরিকতার মধুর সম্পর্ক বাড়াতে হবে। তাহলেই দেখবেন দাম্পত্য জীবনে বরকত যিনি দিবেন তিনি কে। স্বামী স্ত্রী উভয় উভয়ের হক আমরা নষ্ট করছি, আবার দেখা যায় মা বাপ হয়ে আমরা অনেক সময় নিজেদের সন্তানের হক আমরা নষ্ট করি। বাদ বান্দার হক হতবাই দিন নষ্ট করতে হবে, নিজের মা বাপ মা বাপ হইয়া বাপ হইয়া ফুয়া ফুরি তোর হক নষ্ট করে। বহুত জায়গাত আমরা গেলে হয় হুজুর মা বাপর ওয়াজ হরুক্কা, মা বাপর খেদমতর ওয়াজ, ফুয়া ফুরিতে কথা হল না। এক ব্যাকল ব্যাকল খন্ডে আপনার এলাকাত না বেকুব হয়, এক ব্যাকল গাছ লাগাইছে না, গাছ না লাগাইয়া ফলর আশা কইরা বই রয়েছে। হেতে বেটা আগে তো গাছ লাগাই লাগবো রে, গাছ লাগাইয়া পানি ডালা লাগবো, এটার পরিচর্যা করা লাগবো, এর বাদে না ফলন আশা করা যাবে ঠিক নেই। হে গাছও লাগাইছে না ফলন আশা করে বই হয়েছে, আম ফাইমু গাছ না লাগাইয়া ফলর আশা করা জেলা বুকামি। ঠিক তেমনি সন্তানের হক আদায় না হইরা ই সন্তানের গেছ থাকি খেদমতর আশা করাও মারাত্মক বুকামি। গাছ লাগাইয়া এর বাদে যেন পানি ডালা লাগে, পরিচর্যা করা লাগে, ঠিক ওলা সন্তান জন্ম দিয়েও বাফ হওয়া যেত না, জন্ম দেওয়ার বাদে তারে ইসলামর দেওয়ার নির্দেশনা অনুযায়ী ইসলামিক গাইডলাইন অনুযায়ী তারে লালন ফালন করলে আর মা বাপর খেদমতর ওয়াজ লাগতো না। ইতা ফুয়া ফুটিনতে তার মা বাপরে এমনিও মাথা তুলে রাখবো, এর মানে এই নাই মাথা তুললে আসার মানে রূপ করতে হয়েছে অর্থাৎ সম্মান করবো,
রেসপেক্ট করব, ভালোবাসব, কোনো সময় অসম্মান করত না। সন্তানের হক নষ্ট আমরা নষ্ট করলাম, সন্তানের সুন্দর একটা নামও আমরা রাখি না। আরে ভাই, আমরা ছেলে মেয়ের নাম এমন হওয়া দরকার, নাম হুনলেই যেন বুঝা যায় সে আসলে মুসলমানের সন্তান। এখন নাম রাখছে চিনি বিস্কুট, কিন্তু আমি বানাইয়া কইলাম না, কিন্তু আসেই ভাল লাগে। ও ফেসবুক সালোরা বাই অকল কয় ফুস্তারও দেখছেন না, সভাপতির নাম লেখা চিনি দুই তিন মাস আগে। হ্যাঁ, আমি কিন্তু ভুল কইলাম নেই, হাও হবাই দি উত্তরবঙ্গ বাই দি নাম এক বেটার চিনি, আর এক বেটার নাম বিস্কুট। তো চিনিও আছে বিস্কুটও আছে, খালি সার হয়েছে বাকি, ও সা হয়ে গেল হয়ে গেল, মানে বিস্কুটও আছে চিনিও আছে, কথা নাম হন। ফুয়ার নাম রাখছেন আগুন ফাগুন। আবার আমি গেছি ওয়াজ, আমার কাছে আইন্দা কইরা হুজুর আমার ভুয়ার মাথা ফুগুম আর উকা, চিন্তা করেছি আপনারা লাগান আলিম বানাই দাম, বললাম মাশাআল্লাহ ফুয়ার নাম কেতা কইন ফাগুন। কইলাম আজ পর্যন্ত শুনছেন নি কোনো হুজুরের নাম হাফিজ মৌলানা ফাগুন আহমদ? আপনারা শুনছেন নি? হিবাই আরও জানে ফুয়ার নাম রাসুল সাগর, আল্লাহ জানে এনে সাগর উপর আছেন থাকলে রে ভাই মাফ সাহে কমিটিতে তৈরি না কয় তাকে হুজুর আনছ, সব আমার বিরুদ্ধে ওয়াজ, কিন্তু উদাহরণে না দিলাম আমি ফুয়ার নাম কিতা সাগর। আরও জনে ফুরির নাম রাখছেন নদী, মিলি গেছে এখন ফুয়া বড় ইয়া টি শার্টও লিখেছেন সাগরের বুকে নদী। এই যে ই বেটায় গিয়ে ফুয়ার নাম রাখলো সাগর, ফুরির নাম নদী, আল্লাহ যদি ই বেটারে আরও আউলা দখল দেন, আগরগুন তোর নাম সাগর নদী, বাদরগুন তোর নাম হওয়ার সম্ভাবনা আছে ফুকু খাল বিল খুয়া, কারণ সিস্টেমে তো ওটা উঠো ঠিক নেই। আরো বেটায় তার ফুয়ার নাম রাখিচ্ছে তুফান, হইলাম কিতাবা ফুয়ার নাম তুফান খেলে হয় হুজুর অবস্থা বুঝা ব্যবস্থা মারি দিছে, হইলাম বুঝলাম না কাহিনি, হয় তুফানের সময় হয়েছে নাম রাখিচ্ছে তুফান, অবস্থা স্মরণীয় হইলা দেখলাম। আবার আরো হজরে তার ফুরির নাম রাখছে বৃষ্টি, আল্লাহ আমি লিখেছে নাকি তা কখন বুঝছে না, কি এলাকায় আছে নি বৃষ্টি নাম, অত ফুরিন তোর নামের কালেকশন তাকে গেলে আপনার গেছে। তো বৃষ্টি কিতাবা বৃষ্টি কেন হয় নজুর, এটাও অবস্থা বুঝা ব্যবস্থা মারেছি, বৃষ্টির সময় হয়েছে বৃষ্টি, হইলাম রে বা ই জেলা অবস্থা বুঝা ব্যবস্থা চলে, তুফানের সময় হয়েছে করি তুফান আর বৃষ্টির সময় হয়েছে করি বৃষ্টি। এখন কিতা সামনে বৈশাখ মাস আর যখন বজ্রপাত হইব নাম রাখি দিব মানে ঠাঁটা পড়ছে। এভাবে আপনি আপনার সন্তানের হক নষ্ট করছেন, নাম বালা রাখলা না, এর মধ্যে ফাটাইছেন ফয়লা ওয়ালা বেলো আর এলে বেলো, আগে আপনি তারে কোরআন হাদিস শিখাইলা না, আপনার বাচ্চায় অ আ ক খ এ বি সি ডি শিখব বাদে আলিফ বা তা ফা তারে শিখাইবা আগে। এজ এ ফাদার এজ এ মাদার ইটস ইউর রেসপন্সিবিলিটি, বাবা মা হিসাবে এটা আপনার দায়িত্ব। একজনে আমারে কইরা এদিন এক এলাকাত গেছিলাম, এলাকার নাম কইতাম নাই না তো আবার চৌক আছে মক্কা, আমি হেরা কই ভয় দেখো হুজুরে গিয়ে এখনো করছো না আমার কথা, তাই না কইরা হুজুর সে আমার ছেলে, বাপরে বাপ সে আমার ছেলে মাশাআল্লাহ এ লেভেলে পড়ছে মাশাআল্লাহ, সে কিন্তু আপনার সাথে ইংরেজিতে কথা বলতে পারবে। আমি বললাম মাশাআল্লাহ দ্যাটস ফাইন, বলুক ইংরেজিতে কথা, সে কি কোরআন পড়তে পারে? কই না হুজুর এখনো কোরআন পারে না, পড়বে আছে নিলা তান্ডে জিগাইলাম, ওখান যদি আপনি মরি যাই আপনার ভয় এই আমরা লেখা নজুর হলে কইব হুজুর ডেডি মারা গেছেন, এখন জানা যাক কিলা ফোরতাম হিকায় ধোকা, এই যে ছেলে রেখা গেলা হে জানা যান না নজর কায়দা কারণও জানে না, আপনার এই লাইফ ব্যর্থ লাইফ গিয়া আপনি দুনিয়ার দেখে আপনার ভুয়া ফুরিন তোরে নমাজি বানাইল না, বানাইতে উকেলা হেও তো উষ্টা খাইয়া একবার তা ফসমাদি ফুরে না, নিজেদের সন্তানদের হক আপনারা আদায় করে তাদেরকে দিনই শিক্ষা দিন, সবার আগে তাদেরকে কোরআন শিখান, সবার আগে তাদেরকে দিনই শিক্ষা দিন। বলেন তো আজ পর্যন্ত আপনারা কি শুনেছেন নাকি কোন আলেম তার মা বাপকে ঘর থেকে বের করে দিয়েছে শুনছেন নাকি? কেন আপনারা শুনবেন এমন তো শোনার কথা না, কারণ আলেমরা আল্লাহর কালাম পড়েছে, আল্লাহর কালাম পড়তে গিয়ে তারা জেনেছে আল্লাহ সেখানে বলেছেন ওয়াকুল্লাহুমা কাওলান করিমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ভাষায় মার্জিত ভাষায় কথা বলতে হবে আদেশটা। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান অসুবিধা নাই, আগে কোরআন শিখান, কোরআন না শিখায় আইনে ডাক্তার বানাবেন এটা অমানুষ ডাক্তার কোসাই ডাক্তার হবে ঠিক।
কুরআন না শিখিয়ে তাকে ইঞ্জিনিয়ার বানাবেন, এর অর্ডার জায়গায় বাস মেরে দিবে। আপনি কুরআন শিখান, দ্বীনে শিক্ষায় শিক্ষিত করুন, এরপরে মন যা চায় ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার মিনিস্টার বানান, দেখবেন সে আর তার নৈতিক লাইন থেকে সে কখনো তার পদস্খলন হবে। এভাবে আমরা আমাদের সন্তানদের হক নষ্ট করছি, আমরা বাবা হয়ে মেয়ের হক নষ্ট করছি, মেয়েদেরকে আমরা সম্পদের হক থেকে বঞ্চিত করি। এমন অনেক বাবা আছেন সম্পদ বন্টনের সময় ছেলেদেরকে বন্টন করে ভাগ দিয়ে দেয়, কিন্তু মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে আছেন না নাই। এটা আল্লাহ আর রাসূলের দেওয়া ইসলাম নয়, এটা হচ্ছে মানুষের বানানো ইসলাম। ইসলাম নারীদেরকে সম্পদ থেকে বঞ্চিত করেনি, বরং কিছু মানুষ এই কাজ করে ইসলামের দুর্নাম করেছে। আজ আমরা দেখা যায় মেয়েদের হক নষ্ট করে এভাবেই আমরা বাবারা জালেম হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছি। এক বাবার ছেলে আছে, চারটা মেয়ে আছে দুইটা, এখন তার সম্পদ আছে 20 বিঘা। আমরা সিলেট হই কি আর, আপনারা কি আর হন না, 20 কেয়ার জমি আছে, চার ছেলে দুই মেয়ে, সুন্দর করে হিসাব করে চার ছেলের মধ্যে 4 5 20, প্রত্যেক ছেলেকে 5 কেয়ার করে দিয়ে দিল, হয়ে গেল 4 5 20, আর মেয়েদেরকে দিল রসগোল্লা। বিয়েদেরকে বল, আমার বিয়ের সময় বলে মা গো সিলটি বাসায় হইলাই, কয় মাই গো তোরে কোনটা দিতাম পারছে না গো মাই, আব্বাই তোমারে দোয়া দিলাম, আমার বুনেতে হুন্দা আপনারা হইরা হইবা তখন আব্বা আপনার দোয়া লাগতো না, জিনিস খানা দিলাম কাক, ঠিক নি? আর আপনি যদি আপনার মেয়ের সম্পত্তাকে ঠগাইয়া, বাপরে বাপ, নমাজ ফুটতে ফুটতে খোপালো দাগ হয়ে গেছে, পাঁচ অক্ত নমাজি তাহাজ্জুদ গেদারি, আবার তাহাজ্জুদ ঠিক আছে, জাকাত দুকাত ঠিক আছে, হজ উমরাও ঠিক আছে, মেয়েরে ঠকাইয়া দুনিয়ায় থেকে গেলে আপনি জালেম হইয়া আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকেন। খবরদার, মেয়েদের হক নষ্ট করবেন না। আমরা আমাদের অধীনস্থ চাকরদের উপর জুলুম করি, তাদের হক নষ্ট করি, তাদেরকে কাজ করাইয়া তারপরে ঠিক মতো বেতন দেই না, এই রকম অনেক মানুষ আছে না নাই। তাকে কাজ করালাম কিন্তু বেতন দিলাম না, তার হক আমি নষ্ট করে ফেললাম। আবার অনেক মানুষ আছে ভূমিদস্যু জমিদস্যু, একটু ক্ষমতা পেলে প্রভাব প্রতিপত্তি থাকলে মানুষের জায়গা জমি দখল করে ফেলে আছে না নাই। বাহিরের কথা কি আর বলবো, দুই আপন ভাই এক ভাই আরেক ভাইয়ের জায়গা জমি মেরে দেয় আছে না নাই। এই তো কিছুদিন আগে ঘটনা ঘটলো, টেলিভিশনে দেখেছেন, ফেসবুকে আপনারা দেখেছেন, এক বাপ মারা গেল, বাবা মারা যাওয়ার পর তার দুই ছেলে বাপের লাশ তারা কবর না দিয়ে দুই ভাই আগে জায়গা সম্পদের হিসাবে লেগেছে, দেখছেন কিনা? এইভাবে দেখবেন অনেক মানুষ আছে জায়গা জমির জন্য বেপরুয়া হয়ে গিয়েছে, জায়গা দখলের জন্য দেওয়ানা হয়ে গিয়েছে। এই সকল ভূমিদস্যুদেরকে আমি বলতে চাই, ভাইরে তোমার জন্য জায়গা হলো মাত্র 3.5 হাত, জুড়ে বলেন কয় হাত, কয় হাত, 3.5 হাত জায়গার ভেতরে আপনাকে থাকা লাগবে। আপনার মতো কত জায়গাওয়ালা কত জমিওয়ালা লোকেরা দুনিয়া থেকে চলে গিয়েছে, গিয়ে দেখুন তারা 3.5 হাত মাটির নিচে ঘুমিয়ে আছে। আপনিও হয়তো এই এলাকার অনেক সম্পদশালী মানুষ, অনেক জায়গা জমি আপনার আছে, কোনো জায়গা জমি আপনার সাথে যাবে? এই জন্য খবরদার, কখনো মানুষের জায়গা জমি দখল করবেন না। কারো জায়গা জমি দখল করা মানে হলো তার হক নষ্ট করে ফেলা। আর নবীজি বলেছেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে কারো অর্ধ হাত জায়গা দখল করে, কিয়ামতের দিন আল্লাহ ওই লোকটার গলার মধ্যে 7 তবক জমিন ঝুলাইয়া দিবে। খবরদার, মানুষের জায়গা জমি দখল করবেন না। অনেকে আছে এতিমের মাল মেরে দেয় আছে না নাই, এতিমের মাল দেখা যায় 3 4 ভাই আছে, এক ভাই মারা গিয়েছে, তার ছেলে মেয়েরা তার সম্পদগুলো পাওয়ার কথা, কিন্তু ওই ভাইরা নিজেরা ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলে, এতিমকে দেয় না, এরকম আছে না নাই? আবার এতিমখানার ভেতরেও কিন্তু অনেকে এতিমখানার জিনিস নিজের ভিতর ঢুকায় নেয়, আছে না নাই? এইরকম করে যাবে না, এতিমের সম্পদ ভক্ষণ করা, এতিমের সম্পদ পেটে ঢুকানো মানে জাহান্নামের আগুন পেটে ঢুকানো, কোরআনে এটা বলেছেন কে? তারপরে আমরা দেখেন ব্যবসা বাণিজ্যও আমরা মানুষের হক নষ্ট করি, মানুষের সঙ্গে ধোকাবাজি করি। অনেক সময় পণ্য বিক্রির সময় আমরা 2 নম্বর জিনিস বিক্রি করে বলি, ভাই 1 নম্বর জিনিস আপনাকে দিলাম, এই রকম ধোকাবাজি অনেকে করে আছে না নাই? নবীজি বলেছেন, মান গাশা ফালাইসা মিন্না, যে ধোকাবাজি করে সে আমার উম্মত হতে পারে? এভাবে আমরা মানুষের উপর জুলুম করছি, আমরা অনেক সময় মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে দিয়ে আছে না নাই?
স্বার্থের জন্য টাকার কাছে বিক্রি হয় অনেক সময় আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে দেই আর মিথ্যা সাক্ষ্য দিতে দিতে আমরা এত নিচে নেমে গিয়েছি শয়তানের চাইতেও আর নিচে আমরা নেমে গিয়েছি বিশ্ববরেণ্য আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য আমরা দিয়েছি আর যেখানে কোরআন দিয়ে বিচার ফয়সালা হয় না সেখানে মানুষ ন্যায় বিচার পায় না যেখানে কোরআন দিয়ে বিচার হয় না সেখানের মধ্যে জুলুম হয় আর যারা কোরআন দিয়ে বিচার করে না এদেরকে কোরআনে জালেম বলেছেন কে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুস সালিমুন আল্লাহ তাআলা বলেন যারা আমার দেওয়া কিতাব দিয়ে আমার দেওয়া বিধান দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করে না তারা হচ্ছে জালেম ঘোষণাটা কার কুরআন দিয়ে বিচার হয় না বলে দেখবেন মানুষ ন্যায়ের বিচার পায় না ন্যায় বিচার আজ নীরবে নীরবে কাচ্ছে এই জন্য দেখবেন যেখানে ন্যায় বিচার হয় না বেশ্যা নারীরা বিচিহ্ন দেখায়া জেলখানা থেকে বের হয়ে যায় আর বড় বড় আলেমদেরকে দড়ি লাগায়া তারপরে জেলখানায় রেখে দেওয়া হয় কুরআনের বিচার যেখানে থাকে না ইনসাফ যেখানে থাকে না এটা সেই সমাজের চিত্র কোরআনের বিচার যেখানে আছে ইনসাফ সেখানে আছে ঠিক কি না এই যে আপনি মানুষের হক নষ্ট করছেন বিচারক হয়ে অন্যায় রায় দিচ্ছেন আমার সমাজে অনেক সময় বিচার ফয়সালা হয় এলাকায় এলাকায় বলেন মাঝে মাঝে বিচার হয় কি না অনেকে আছে সিগারেট বেনসন একটা খায়া উল্টা পাল্টা রায় দিয়ে দেয় আছে না নাই 1000 টাকা দিলে এই ঘুষখোর বিচারের রায় উল্টায়া দেয় এই রকম ঘুষখোর বলেন আছে না নাই এই যে আপনি মানুষের হক নষ্ট করলেন কিংবা অন্যায়ভাবে আরেকজনের নামে মামলা দিয়ে তারে জেলখানায় ঢুকালেন দুই বছর তিন বছর আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর এই লোকটা জেলখানায় থাকলো লোকটা তার স্ত্রীর সাথে সন্তানদের সাথে থাকতে পারল না তার স্ত্রীর কাছ থেকে সন্তানের কাছ থেকে সে যে দূরে থাকলো আপনি তাকে দূরে রাখলেন তার এই হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন আপনাকে আসামির কাট করায় দাঁড়ানো লাগবে আল্লাহ কিন্তু এমনি এমনি আপনারে ছাড়বে না কিভাবে আমরা মানুষের হক নষ্ট করি মানুষ বিশেষ করে যখন ক্ষমতা পায় তখন মানুষের উপর জুলুম করে বেশি মানুষের হক নষ্ট করি বেশি যেমন পৃথিবীর কয়েকজন ক্ষমতাশীল লোকের নাম আমি বলি ফেরাউন নমরুদ আবু জাহাল উতবা শাইবা এই লোকগুলোর ওয়াজ কোরআনে করেছেন কে এখন আমরা হুজুররা কোরআনে কোরআন থেকে ফেরাউনের কিচ্ছা নমরুদের কিচ্ছা বললেও কিছু মানুষের মুখ কালা হয়ে যায় তো ফেরাউনের কিচ্ছা বললে আপনার মুখ কালা হয় কেন কি ফেরাউনের চরিত্রের সাথে আপনার চরিত্রের মিল আছে না এরকম থাকলে আমি আপনাকে বলবো ভাই ও চিরেই আপনার রক্ত পরীক্ষা করে এটার ভিতরে ফেরাউনের ভাইরাস ঢুকলো কিনা যাচাই করা দরকার ক্ষমতা পেয়ে এরাও মানুষের উপর জুলুম করেছিল হক নষ্ট করেছিল আল্লাহ এদেরকে ছাড় দিয়েছেন কিন্তু আল্লাহ এদেরকে ছেড়ে দেন নাই আর মনে রাখবেন মানুষের হক নষ্ট করলে নবীজি বলেছেন হাক্কুল ইবাদ বান্দার হক নষ্ট করলে আখেরাতে তো শাস্তি হবেই হবে এর শাস্তি আল্লাহ দুনিয়া থেকে শুরু করে দিবে দুনিয়া থেকে আপনার শাস্তি শুরু হয়ে যাবে এই জন্য খবরদার ভাইয়েরা কখনো আপনি বান্দার হক মানুষের হক নষ্ট করবেন না মানুষের হক নষ্ট করবে যারা কিয়ামতের দিন অপরাধী হবে তারা মানুষের হক নষ্ট করবে যারা তওবা কবুল হবে না কখনো তাদের তওবা কবুল হয় না এজন্য খবরদার মানুষের হক আমরা নষ্ট করব শুধু যদি আমরা মানুষের হক এর ব্যাপারে সচেতন হয়ে যাই আল্লাহর কসম আমাদের সমাজ যে কত সুন্দর হবে তা কল্পনা করতে পারবেন আপনি যদি কথা বলার সময় একজন ভাইকে আঘাত না করেন আপনি যদি আচার আচরণে আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে মানুষকে কষ্ট না দেন মানুষের হক নষ্ট না করেন সমাজে আর বিশৃঙ্খলা থাকবে না এই জন্য আসল হাক্কুল ইবাদের ব্যাপারে সচেতন হবে বান্দার হক নষ্ট করেন না ভাইরা বান্দার হক নষ্ট করলে ওই হাদিসের কথা মনে আছে যা একটু আগে বলেছিলাম বিশাল নেক নিয়ে হাজির হওয়ার পরেও আমলের খাতা কি হয়ে যাবে কেন এই আমলের খাতা থেকে মানুষকে দিতে দিতে তার আর কিছুই থাকবে তাহলে বলেন মানুষের হক নষ্ট করবেন গীবত করবেন কে কে গীবত করবেন এত আসতে এখানে
গীবত করবেন না আরাধুরেন না মিথ্যা বলবেন না মিথ্যা সাক্ষ্য দিবেন না চুগলখুরি করবেন না মানুষের জায়গা জমি দখল করবেন না আইল ঠেলাঠেলি করবেন না অন্যায় মামলা দিবেন না জেলখানায় ঢুকাবেন না অন্যায় করলে ঢুকাক কিন্তু নিরপরাধ মানুষের উপর জুলুম করা যাবে না মানুষের হক যদি আমরা নষ্ট না করি হাক্কুল ইবাদের ব্যাপারে যদি আমরা সচেতন হয়ে যাই দেখবেন আমাদের জীবন যাপন আগের চাইতে অনেক সুন্দর হয়ে যাবে হক কয় প্রকার আরো জোরে এক নাম্বার কার হক দুই নাম্বার এক নাম্বার আল্লাহর হক খিলা নষ্ট হয় সে কইতে পারবা সংক্ষেপে খালি নামাজ নেই আল্লাহর যে কোনো আইন লঙ্ঘন করলে আল্লাহর হক যে কোনো আইন হতে পারে মিসা মাত মাত্তা ফাট্টা নাই খার আইনটা আরো জোরে কোরআনে আল্লাহ কি বলেছেন ওয়াজতানিবু কাওলা যুর মিথ্যা বলা থেকে বিরত থাকো এখন আপনি মিথ্যা বললেন কার হক নষ্ট করলেন নামাজ সাল্লা কার হক নষ্ট করলা রমজানের রোজা সারি দিলা কার হক নষ্ট করলা সুদ খাইলা ঘুষ খাইলা কার হক নষ্ট করলা এই জন্য খবরদার আল্লাহর বিধান আমরা লঙ্ঘন করব দুই নম্বর হকের দুই নম্বর প্রকার কি কার হক বান্দার হক বান্দার হক নষ্ট করবেন কখনো পরিবার থেকে নিয়ে সমাজ আমাদের সর্বত্র যত মানুষ ছড়িয়ে আছে কারো হক আমরা কখনো নষ্ট করব না ইনশাআল্লাহ যদি আমরা এই দুইটা হকের ব্যাপারে সচেতন হয়ে যাই আমরা সফল কাম হয়ে দুনিয়ায় সফল কাম হয়ে আখেরাতেও সফল কাম হয়ে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ এই দুই প্রকার হকের ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমি ভাবছি না এই অসুস্থ শরীর নিয়ে দেড় ঘন্টা মাতাব বান আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আপনারা সামনে আইতাম পারছি আমার ওয়াদাটা রক্ষ হয়ে গেছে আর আমার ভাই এখন খুব টেনশনও আসলাম আসলে আল্লাহর কাজ আল্লাহ হরাইলেন আমি নিজে ভাবছি না আমার সময় গাড়িতে আমরা মাতলাম যে মাতাব ভান মনে দেখো কা আসলে খোতাগুলা তো আমি আমার হয়েছে না খোতাগুলা হয়েছে কা খর তৌফিক দিলাই চলছে এই অবস্থা লইয়া যারা আমার লোকে খাইছে তারা খাইতেও পারলাম না কিন্তু যেভাবে এনার্জি উনার যে আইসে পাই দেখি জিতা আইসি তা আল্লাহ রহমত ঠিক না নেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যে তিনি আমাকে বলার তৌফিক দিয়েছেন এবং আমিও আসতে পেরেছি